বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে এনেছে আন্তর্জাতিক ঋণমান সংস্থা ফিচ রেটিংস। তবে ঋণমানের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় দীর্ঘমেয়াদী ঋণ পরিশোধ সক্ষমতা বা লং টার্ম ফরেন কারেন্সি ইস্যুয়ার ডিফল্ট রেটিং বা আইডিআরকে বিবি মাইনাসে বহাল রেখেছে সংস্থাটি। অর্থনৈতিক পূর্বাভাস স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে আনার বড় কারণ হিসেবে ফিচের প্রতিবেদনে রিজার্ভের পতন ও ডলার সংকটকে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশে নেয়া নীতিগত পদক্ষেপ এবং বিদেশি আনুষ্ঠানিক ঋণদাতাদের ক্রমাগত সহায়তা রিজার্ভের পতন ও স্থানীয় বাজারে ডলারের সংকটকে প্রশমন করতে পারেনি। প্রিয় দর্শক, বণিক বার্তা নিউজরুম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাইফুল ইসলাম বাপ্পি। সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে বণিক বার্তার আয়োজন নিউজরুম। আমরা আজ যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটির শিরোনাম রিজার্ভ পতন ও ডলার সংকট। বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাস নেতিবাচকে নামিয়ে আনলো ফিচ। নিউজটি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ আছেন বণিক বার্তার জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান আদনান। আদনান, আপনাকে নিউজরুমে স্বাগত। আদনান, আপনি যে আজকে সংবাদটা করেছেন বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাসকে নামিয়ে এনেছে নেতিবাচকে নামিয়ে এনেছে ফিচ রেটিংস, এই অর্থনৈতিক পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে আনার কারণটা কি বলে আপনি মনে করেন? বাপ্পি, আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, ফিচ রেটিংস কিংবা S&P মুডিস, এগুলো তো সারা পৃথিবীর সবচাইতে রিকগনাইজ এবং সবচেয়ে পাওয়ারফুল ক্রেডিট এজেন্সি, এবং বলা হয়ে থাকে বর্ষিক ক্রেডিট এজেন্সির রেটিংস এর বাজারের একচেটিয়া দাপট আসলে তিনটি প্রতিষ্ঠানই হচ্ছে যুক্তরাষ্ট্র ভিত্তিক। তো আমরা যেটা দেখছি যে আমাদের ইতিমধ্যে মুডিস আমাদেরকে নেতিবাচক মান দিয়েছে, আমাদের স্থিতিশীল থেকে আউটলুক নেগেটিভ করে দিয়েছে, S&P করে দিয়েছে, এবং সর্বশেষ এটার সঙ্গে যুক্ত হলো ফিচ রেটিংস। তো ফিচ রেটিংস যারা যেটা বলছে যে আমাদের যে আপনি বাস্তবিক অর্থেই তারা একদম দৃশ্যমান যে অর্থনীতির মৌলিক সমস্যা বাংলাদেশের এই মুহূর্তে সেটিকেই আসলে অ্যাড্রেস করছে। যেমন আমাদের রিজার্ভ ক্রমাগতভাবে ক্ষয় হয়ে যাচ্ছে এবং একই সঙ্গে ডলার সংকটটা আসলে কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। আমরা জানি যে গত 2 বছর ধরে বাংলাদেশের ব্যাংকিং খাতে ডলারের একটা অস্বাভাবিক সংকট চলছে। এই সংকট প্রশমনের কথা বলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত কার্যকর অর্থে সেরকম কোনো ফলপ্রসূ উদ্যোগ দেখিনি। আমরা দেখছি যে এখনো আমাদের রেমিটেন্স এই মুহূর্তেও নেগেটিভ, আবার আমাদের রপ্তানি আয়ও সেই অর্থে আসলে প্রবৃদ্ধি নেই। যে যতটুকু রপ্তানি হচ্ছে সেই রপ্তানি আয়ও দেশে প্রত্যাশিত হচ্ছে না, এবং যথারীতি ব্যাংকিং খাতে ডলারের যথেষ্ট সংকট চলছে। আপনি জানেন যে 2021 সালের আগস্টে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল $48 বিলিয়ন, সেটি এই মুহূর্তে $27 বিলিয়নেরও নিচে। আর আমরা যদি আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী রিজার্ভের কথা বলি, তাহলে এই মুহূর্তে আমাদের রিজার্ভ BPM-6 IMF যে মানদণ্ড দিয়েছে সেটি অনুযায়ী যদি বলি, তাহলে আমাদের রিজার্ভ এখন $21 বিলিয়নের ঘরে। তার মানে হচ্ছে প্রকৃত অর্থে ফিচ রেটিংস এই দুটি মৌলিক অর্থনীতির যে মৌলিক সূচক, যে রিজার্ভ এবং ডলার, এই দুটিকে অ্যাড্রেস করে তারা বলেছে যে বাংলাদেশের অর্থনৈতিক যে আগামী দিনের পূর্বাভাস সেটি আসলে সেই আউটলুকটি আসলে নেগেটিভ। ফিচ রেটিংস হচ্ছে যে বাংলাদেশের আউটলুকটাকে নেগেটিভ করার পাশাপাশি হচ্ছে বাংলাদেশ মানে কারেন্ট আউটলুকটাকে নেগেটিভ করার পাশাপাশি ফিউচার নিয়েও কিছু আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তো মানে এই বিষয়গুলো যদি আপনি একটু বলতেন যে কেন আসলে ফিচ রেটিংস বাংলাদেশের অর্থনীতি নিয়ে খুব প্রতিকূল পরিস্থিতি থেকে একটা অর্থনীতি সার্ভাইভ করার জন্য কিংবা ঘুরে দাঁড়ানোর জন্য যে ধরনের বাফার গুলো দরকার হয়, সে ধরনের বাফার গুলোর ক্ষেত্রে বাংলাদেশের যথেষ্ট পরিমাণে ঘাটতি আছে। যেমন আপনি জানেন যে আমাদের যদি আমরা অর্থনৈতিক অভ্যন্তরীণ অর্থনীতির কথা বলি, তাহলে আমাদের এই মুহূর্তে NVR এর রাজস্ব আদায়, সেটা GDP অনুপাতের যদি কথা বলি, রাজস্ব GDP অনুপাত সেটি পুরো উপমহাদেশ তো বটেই পৃথিবীর অন্যতম লোয়েস্ট পার্সেন্টেজ, এবং সেটার পরিমাণে হার এই মুহূর্তে 7% করে। IMF বলছে যে আমাদেরকে অর্থনৈতিকভাবে যদি সরকারকে সচ্ছল হতে হয় তাহলে অবশ্যই রাজস্ব GDP অনুপাত বাড়াতে হবে। তো ঠিক ফিচ রেটিংও একই কথা বলছে, কিংবা ফিচ রেটিং না শুধু, মুডিস কিংবা S&P আন্তর্জাতিক সব মহলেরই আসলে একই পর্যবেক্ষণ, বাংলাদেশের সরকারকে সচ্ছল হতে হলে কর GDP অনুপাত বাড়াতে হবে, এবং একই সঙ্গে আমাদের রিজার্ভ বাড়ানো দরকার,
আমাদের রিজার্ভ বাড়াতে হলে অবশ্যই রেমিটেন্স কে প্রবৃদ্ধি বড় ধরনের প্রবৃদ্ধি হতে হবে, কিন্তু আমরা এই মুহূর্তে আসলে রেমিটেন্স এর কোনো প্রবৃদ্ধি দেখছি না। বরং চলতি অর্থবছরের প্রথম যে 3 মাস চলছে এখন জুলাই এবং আগস্টের যদি কথা বলি, তাহলে সেক্ষেত্রে অন্তত 13% রেমিটেন্স কমে গিয়েছে। সেই অর্থে রপ্তানিতে খুব বেশি প্রবৃদ্ধি হয়নি। আমদানিতে যদিও বাংলাদেশ ব্যাংক অর্থনীতিকে অনেক বেশি পরিমাণে ব্যয় কমানোর জন্য আমদানি প্রবৃদ্ধিটাকে আমদানির লাগামটাকে টেনে ধরেছে, এবং আমরা দেখছি যে গত অর্থবছরে 15% মতো মাইনাস ছিল আমাদের আমদানি, তো এই এই অর্থবছরেও তারা চেষ্টা করছে যে আমদানিটাকে নিয়ন্ত্রণ করার। কিন্তু আপনি জানেন যে আসলে একদিক থেকে আমদানি নিয়ন্ত্রণ করতে গেলে শুধুমাত্র তার মানে তো বাজারে পণ্যের সরবরাহ বিঘ্ন হচ্ছে বা সংকট হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমদানি নিয়ন্ত্রণ করা এক প্রকার মূল্যস্ফীতিকে উস্কে দিচ্ছে। এবং আমরা দেখছি যে লাস্ট অর্থ মান্থে গত মাসে আমাদের মূল্যস্ফীতি 9.92%, অলমোস্ট ডাবল ডিজিটে আসলে মূল্যস্ফীতিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। এই সবগুলোকেই আসলে ফিস রেটিং বলছে যে বাংলাদেশের অর্থনীতির সংকট জায়গা। আদনান, আমাদের হচ্ছে যে ফিচ রেটিংস হচ্ছে যে বাংলাদেশের ক্রেডিট রেটিং হচ্ছে বিবি মাইনাসে রেখেছে। আমরা লাস্ট দেখেছি এসএনপি গ্লোবাল হচ্ছে বাংলাদেশের ক্রেডিট রেটিংটা বিবি মাইনাসে রেখেছিল, এবং হচ্ছে যে মোডিস হচ্ছে B1 এ নামিয়ে এনেছিল, A3/1 থেকে B1 এ নামিয়ে এনেছিল। আমাদের এই যে হচ্ছে যে মোডিস এবং আমাদের আসলে কি প্রভাব ফেলতে পারে আমাদের হচ্ছে যে ইকোনমিতে এবং একটা দেশের বাহির থেকে যারা বাংলাদেশকে দেখবে তারা আসলে কি দেখবে? বাংলাদেশের তো আর মানুষ দেখা যায় না, বাংলাদেশের ভবন দেখা যায় না, গাছপালা দেখা যায় না, এদের অর্থনীতি তো আর মানুষের চোখে দেখার জিনিস না। এই অর্থনীতিটা কেমন, এটি আসলে ক্রেডিট রেটিং দিয়েই দেখা যায়। এই জন্যই আসলে ক্রেডিট রেটিং এর এতটা গুরুত্ব বহন করে। তো যখন পৃথিবীর সেরা 3টা ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান একযোগে বাংলাদেশের আউটলুককে নেগেটিভ করে দেয়, তার মানে হচ্ছে পৃথিবীর যে কোনো দেশের কোনো একজন উদ্যোক্তা যখন বাংলাদেশে বিনিয়োগ করার চিন্তা করে তখন সে দেখে যে এই এই ক্ষেত্রে ফিস রেটিং এর কি, এই দেশের কান্ট্রি রেটিংটা কেমন, এই দেশের ক্রেডিট রেটিংটা কেমন। তখন তারা যখন দেখে যে এটা নেগেটিভ, নেগেটিভ মানে কি, তার মানে ভবিষ্যতে সে আমি যে বিনিয়োগ করবো সেই টাকাটা থেকে আমি ভবিষ্যতে ডলার বিনিয়োগের অর্থ মুনাফা সহ নিজ দেশে ফেরত আনতে নাও পারতে পারি। এই এই জিনিসটাই আসলে সবচেয়ে বেশি শঙ্কা জায়গায় যে 3টা ক্রেডিট রেটিং প্রতিষ্ঠান আমাদেরকে যে নেগেটিভ আউটলুক দিচ্ছে কিংবা আমাদের ঋণ মান কমিয়ে দিচ্ছে, এটার মাধ্যমে যেটি হবে সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগকারী বলি কিংবা বিদেশি লগ্নিকারী প্রতিষ্ঠান বলি যারা ঋণ প্রদান করে বাংলাদেশকে, তাদের কাছে একটা নেতিবাচক বার্তা যাবে। নেতিবাচক বার্তা গেলে যেটা হবে সেটি হচ্ছে তাদের যে বিনিয়োগ অলরেডি বাংলাদেশে আছে সেটি প্রত্যাহার করবে, করার চেষ্টা করবে, এবং পাশাপাশি নতুন কোনো বিনিয়োগ আনার ক্ষেত্রে তারা অনেকবার ভাববে, এবং হয়তো দেখা যাবে যে ভাবনা শেষে তারা নেতিবাচক একটি সিদ্ধান্ত নিবে। তো যথারীতি ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানগুলো যে ক্রেডিট রেটিং সেটি আসলে একটা দেশের অর্থনৈতিক সক্ষমতারই বহিঃপ্রকাশ হিসাবে অন্যদের কাছে উপস্থাপন করে। আপনি জানেন যে আমরা IMF এর কাছ থেকে $470 কোটি ঋণ পেতে যাচ্ছি বা অলরেডি প্রথম কিস্তি এসেছে। বাংলাদেশের অর্থনীতিবিদরা বা সরকার বলছিল যে IMF যদি একবার ঋণের কিস্তি ছাড় করে বা ঋণ প্রদান করবে কোনো একটা দেশের ক্ষেত্রে যখন সে প্রতিশ্রুতি দেয় তখন ওই দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয় এবং তারাও এসে বিনিয়োগ করে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমরা আসলে গত 6 মাসে এ ধরনের কোনো পরিস্থিতি দেখিনি, যেটি শ্রীলঙ্কার ক্ষেত্রে ঘটেছে। শ্রীলঙ্কাতে পাশে যখন IMF গিয়ে দাঁড়িয়েছে তখন শ্রীলঙ্কার অর্থনীতি কিন্তু একদম ম্যাজিকের মতো কাজ করেছে, তারা ঘুরে দাঁড়িয়েছে। পাকিস্তানের অর্থনীতিতেও যখন IMF এসে দাঁড়িয়েছে তখন একটা আস্থা তৈরি হয়েছে, কিন্তু আমরা বাংলাদেশের ক্ষেত্রে দুর্ভাগ্যবশত এখনো সেটি দেখছি না। কারণ আসলে এই যে ফিস রেটিং SNP কিংবা মুডিস তারা যখন আউটলুক নেগেটিভ করে দেয় তখন সেক্ষেত্রে আসলে বিদেশিদের কাছে খুব বাজে একটা বার্তা যায় ওই দেশের অর্থনীতি সম্পর্কে। গত কিছুদিন আগে আপনার একটা প্রতিবেদন ছিল হচ্ছে যে আমাদের কিছু ব্যাংকের ক্রেডিট লাইন কমিয়ে দিয়েছিল আন্তর্জাতিক কয়েকটি ব্যাংক, দুবাইয়ের কয়েকটি ব্যাংক, তার সঙ্গে কি আমাদের এই ক্রেডিট রেটিং এর কোন ধরনের অবশ্যই সম্পৃক্ততা আছে, অবশ্যই সম্পৃক্ততা আছে এবং ভবিষ্যতেও থাকবে। আমি যেটা বলছিলাম যে বিদেশি ব্যাংকগুলো যে আমাদেরকে ক্রেডিট লাইনটি দেয় সেটি তো আমাদের LC এর কনফার্মেশন কিংবা আমাদের আমাদের যে
যদি অফশোর ব্যাংকিং এর ক্ষেত্রে দেওয়া হয় তাহলে সেটি হচ্ছে আমাদের বেসরকারি উদ্যোক্তারা যে বিদেশি ঋণ গ্রহণ করেন সেটির জন্য দেওয়া হয়। তা আমরা দেখছি যে শুধু দুবাই ভিত্তিক ব্যাংক না, বরং ভারতের বিভিন্ন ব্যাংক, দুবাইয়ের ব্যাংক কিংবা সিঙ্গাপুরের ব্যাংক কিংবা পৃথিবীর অন্যান্য দেশের ব্যাংকগুলোর সঙ্গে আমাদের যে নষ্টা হিসাব আছে, আমাদের ব্যাংকগুলোর যে ক্রেডিট লিমিট আছে সেই লিমিট কিন্তু অনেক আগেই থেকে তারা আস্তে আস্তে কমিয়ে দেওয়া শুরু করেছে যখন থেকে বাংলাদেশের ডলার সংকটের বিষয়টি সামনে এসেছে। এবং এই যে সর্বশেষ ফিচ রেটিং যে আমাদের রেটিংটাকে, আমাদের ঋণ মানটাকে নেতিবাচক করে দিল, তার মাধ্যমে আসলে আরো আরো খারাপ বার্তা তাদের কাছে যাবে। এবং আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন বাপ্পি, যে আপনি যেহেতু প্রতিনিয়তই এই বিদেশি ঋণ এই এবং বাংলাদেশের বিদেশি ঋণ প্রবাহ, বাংলাদেশ থেকে পরিশোধ কিংবা প্রত্যাহার এই সমস্ত বিষয় নিয়ে কাজ করেন, আপনি বিষয় একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমাদের বেসরকারি খাতের বিদেশি ঋণ কিন্তু এই মুহূর্তে নেগেটিভ, এবং গত এক দেড় বছরের ব্যবধানে এই খাতে অন্তত $8 বিলিয়ন বিদেশি ঋণ কিন্তু কমে গিয়েছে। একটা দিক যে বাংলাদেশের দিক থেকে যদি আমরা এটা দেখি যে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমে আসছে, এটি হয়তো একটা সান্ত্বনা হতে পারে যে হ্যাঁ আমাদের বিদেশি ঋণের বোঝাটা কমে আসছে, কিন্তু এমন এক সময় কমে আসছে যখন আমাদের দেশে ডলার সংকট চূড়ান্ত পর্যায়ে আছে। তার মানে আমরা আসলে ডলার পরিশোধ এখন যতটা এখান থেকে প্রত্যাহার হবে তত বেশি আমরা আরো দুর্যোগের মধ্যে পড়বো, আরো বেশি ক্রাইসিসের মধ্যে পড়বো। এবং আমরা যথারীতি এই যে $8 বিলিয়ন যে বাংলাদেশ থেকে প্রত্যাহার করে নিয়েছে বিদেশিরা বা বেসরকারি খাতে ঋণ কমে গিয়েছে, সেটির কারণেই কিন্তু ডলারের বাজারে এই মুহূর্তে যে সংকট সেই সংকটটা আসলে এতটা তীব্র হয়েছে। আচ্ছা আদনান, আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে যে আপনি যেহেতু লিখেছেন যে এই তিনটা ক্রেডিট রেটিং প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা গোটা বিশ্বে বেশি, তো এই তিনটে প্রতিষ্ঠানই যে আমাদের আউটলুকটাকে নেগেটিভ করে দিল, এই বিষয়ে বিশেষজ্ঞরা কি বলছেন? দেখুন, এই বিশেষজ্ঞরা আমরা আজকে প্রতিবেদন লিখতে গিয়ে আমরা ফিস রেটিং যখন আমাদের নেগেটিভ করে দিয়েছে, আমরা এই বিষয়ে প্রতিক্রিয়া জানার জন্য বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালিউদ্দিন স্যারকে ফোন করেছিলাম। তিনি বলেছিলেন, তিনি আমার একটি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি বলছেন যে আসলে এই যে গ্লোবাল ক্রেডিট রেটিংগুলো, রেটিং প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের যে একের পর এক আউটলুকটাকে নেগেটিভ করে দিচ্ছে, সেটি শুধুমাত্র সেটি তো একটা দিক যে নেগেটিভ করে দিচ্ছে, বিদেশিদের কাছে একটা ধরনের খারাপ বার্তা যাচ্ছে, নেতিবাচক বার্তা যাচ্ছে। আরেকটা দিক হচ্ছে আমাদের দেশের অভ্যন্তরীণ অর্থনৈতিক অবস্থা খুবই নাজুক। তিনি বলছেন যে দেশের ব্যাংকিং খাত এই মুহূর্তে সবচেয়ে ভঙ্গুর অবস্থায় আছে। তো ব্যাংক খাত যখন ভঙ্গুর অবস্থায় থাকে, তো আপনি জানেন যে বাংলাদেশের অর্থনীতির কিন্তু মোটা দাগে 90% বেশি কিন্তু পুরোপুরি ব্যাংক খাত নির্ভর। তার মানে হচ্ছে ব্যাংক খাত যদি ভঙ্গুর হয় অর্থনীতি ভঙ্গুর হবে। আর তারা, তিনি বলছেন যে বাংলাদেশের যে এই যে এই রেটিংগুলো যে কমিয়ে দিচ্ছে, এটি শুধুমাত্র এই যে বাংলাদেশ ভবিষ্যতে ঋণ পরিশোধ করতে পারবে কিনা, রিজার্ভ কমে যাচ্ছে কিংবা ডলার সংকট, এগুলোই না, বরং এই যে সামনে আগামীতে বাংলাদেশে একটা জাতীয় নির্বাচন আছে, সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়। আপনি জানেন যে এর মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এক ধরনের দ্বন্দ্ব চলছে কিংবা এই সব সংকটগুলোকে আরো বেশি পরিমাণে সামনে নিয়ে আসবে আর কি। তারা বলছেন যে আমাদের অর্থনীতির জন্য আগামী দিনে আসলে অনেক দীর্ঘমেয়াদে একটা ঝুঁকি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মানে মোদ্দা কথায় আমাদের অর্থনীতির অভ্যন্তরীণ সংকটগুলো বা আমাদের পরিস্থিতিকে আরো বেশি নাজুক করে তুলছে, যেটাকে ফিচ বলছে হচ্ছে যে আমাদের অর্থনীতি, যেটাকে ফিচ আর একটু আমাদের অর্থনীতিতে বাফার গুলো দুর্বল হয়ে পড়ছে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পাঠক দর্শক, আমরা এতক্ষণ আলোচনা করছিলাম আন্তর্জাতিক ঋণমান সংস্থা ফিচ রেটিংস কর্তৃক বাংলাদেশের অর্থনৈতিক পূর্বাভাসকে স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়ে আনার বিষয়। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনায় ফিরব, সে পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, ধন্যবাদ।